ছয় মাসে 10,000 কোটি টাকার বেশি কালো টাকা সাদা হয়েছে। এসব টাকা অবকাঠামো, অর্থনৈতিক অঞ্চল ও প্রাতিষ্ঠানিক খাতে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন গবেষক ও ব্যবসায়ীরা। কোনো খাতে কালো টাকা সাদা হচ্ছে তা হচ্ছে তা ঘোষণার দাবি তাদের। খাতভিত্তিক কালো টাকা সাদা হওয়ায় করোনার মধ্যেও অর্থনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। অবৈধভাবে উপার্জিত অর্থ বা সম্পদের কর না দেয় তা পরবর্তীতে কালো টাকায় পরিণত হয়। এসব কালো টাকার বিনিয়োগ নিয়ে গ্রাহকদের মধ্যেও থাকে নানা সংশয়। সরকার বারবার অপ্রত্যাশিত অর্থ করের আওতায় আনার সুযোগ দিলেও তা দেশে ব্যবহার না করে অনেকেই বিদেশে পাচার করেন। জরিমানা দিয়ে ওইসব অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয় এবারের বাজেটে। এমন ঘোষণায় করমেলায় ভালো সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। তবে কাজের সুযোগ হয় এমন খাতে এ ধরনের অর্থ বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এই মহামারী যদি চলতে থাকে তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এ ধরনের টাকা যদি আমরা আমাদের বেজা বা ইকোনমিক জোনে বা অন্যান্য অবকাঠামোতে যদি আমরা ইনভেস্ট করি তাহলে সেখানে হয়তো কর্মসংস্থান সৃষ্টি হবে। এই ধরনের প্রবণতার কারণে ভবিষ্যতে অনেক সৎকরদাতাও নিরুৎসাহ হবেন এবং অনেকেরই হয়তো একটি অংশ অপ্রদর্শিত অবস্থায় রেখে দিয়ে পরে এই ধরনের সুবিধা নেওয়ার একটা চেষ্টা থাকবে, তাতে তাদের কম ব্যয় হবে এবং তার ফলে সরকারেরও কিন্তু কম পরিমাণ রাজস্ব আদায়ের সুযোগ তৈরি হবে। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর তথ্য মতে 19-এর এ ধারায় 205 জন করদাতা প্রায় 23 কোটি টাকা কর দিয়ে শেয়ার বাজারে কালো টাকা বিনিয়োগ করেছেন। চলতি অর্থ বছরে এ পর্যন্ত কালো টাকা সাদা হয়েছে 10,220 কোটি টাকা। স্ট্যাম্প ডিউটি আমরা কমিয়ে দিয়েছি, তো আমরা সেই কাজগুলো আমরা করেছি, সেই কাজগুলো আমরা করে যেখানে যেখানে আমাদের হাত দেওয়ার দরকার সেগুলো করেছি এবং সেগুলো করার কারণেই এখন কালো টাকা সাদা হচ্ছে। অফিসিয়ালি এই টাকাগুলো আসার কারণে আমাদের ইকোনমিতে একটা বিরাট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। NBI জানিয়েছে 10 ভাগ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে এবছরের 30 জুন পর্যন্ত। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। এবার শেয়ার বাজারের খবর। তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লাভেল আইসক্রিমের IPO আবেদন গ্রহণ আজ শেষ হচ্ছে। গত 3 জানুয়ারি কোম্পানিটির আবেদন গ্রহণ শুরু হয়েছিল। 10 টাকা মূল্যের 3 কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 30 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ দিয়ে মেশিনারিজ ও ইকুইপমেন্ট ক্রয়, ঋণ পরিশোধ এবং IPO খরচ মেটাতে ব্যয় করা হবে।